রচনা একটি শীতের দিন, এটা ক্লাস 4, 5, 6, 7, 8, অবশ্যই সকলের জন্য। এটা চলো রচনাটা আমি পাঠ করে শুনিয়ে দিই। পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল। শীতের আগমন কিন্তু এর আগেই ঘটে, অর্থাৎ অগ্রহায়ণ মাসে শেষ থেকে শীত শুরু হয়। দিনটা ছিল পৌষ মাসের শেষ দিন, ঘুমটা সকাল সকাল ভেঙে গিয়েছিল, কিন্তু বিছানা ছেড়ে উঠতে মন হচ্ছিল না। জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম বাইরে চারদিক কুয়াশায় ঢাকা। সূর্যদেব তখনও ওঠেনি বলে মনে হচ্ছিল, ঢাকাডুকি ছেড়ে একদমই উঠতে মন হচ্ছিল না। দূরে রাস্তার যানবাহনের এবং ট্রেনের সর্বদা বাঁশির শব্দ শোনা যাচ্ছিল। হয়তো চালক কিছু দেখতে পাচ্ছিল না। একটু বেলা বাড়লেই মা এসে বলল, উঠে পড়, এবার সূর্য উঠেছে। খুব আনন্দের সঙ্গে উঠে পড়লাম। তারপর সারা শরীর পোশাকে ঢেকে ফেললাম, হাত মুখ ধুয়ে গরম গরম খাবার খেলাম, খুব ভালো লাগলো। তারপর আস্তে আস্তে বাড়ির ছাদের ওপর উঠে আর কি, এটা উঠিয়ে হয়ে গেছে, এই জায়গাটা ঠিক করে নেবে, উঠে হবে। সূর্যের কিরণ গায়ে নিতে লাগলাম, খুব মিষ্টি লাগছিল শীতের রৌদ্র। কুয়াশা আস্তে আস্তে সরে গেল আমাদের চোখের সামনে থেকে। কিছুক্ষণ পর আর কি আমার ভাই এসে বলল, দাদা চলো, বকুল দিদির বাগান বাড়িতে চড়ুই ভাতি হচ্ছে। আমি দৌড়ালাম তার সঙ্গে, গিয়ে দেখি পাড়ার সকলে এটা পড়ার হয়ে গেছে, এটা আকার করে নেবে একটা। পাড়ার সকল ছেলেরা সেখানে এসে গেছে, সবাই চড়ুর ভাতির আনন্দে বিভোর। সেদিন স্নান না করেই পোশাক পরে মজা করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে দেখি সূর্যদেব পশ্চিম দিকে হেলে পড়েছে, মানে শেষ হলে দেখি এখানটা করে নেবে। মনে মনে ভাবলাম সূর্যদেব আজকে যেন বেশি তাড়াতাড়ি করে চলে গেল। কি আর করি, বাড়ি ফিরে বিছানার মধ্যে লেপ ঢাকা নিয়ে কাকুদের সঙ্গে গল্প শুরু করি, তারপর কোনো এক সময় ঘুমিয়ে পড়ি। এখানে শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরে যেটা তোমাদের দেব সেটা হচ্ছে এক বর্ষণ মুখর রাত, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক।